প্রিয়াঙ্কা শর্মা। প্রিয়াঙ্কাদি, আপনি একটু বলুন যে কেন আপনাকে গ্রেপ্তার হতে হয়, আমরা আরেকবার একটু যদি মনে করিয়ে নিই, আপনি কি করেছিলেন? মানুষ চুরি করেছিলেন? আমি পোস্ট করেছিলাম এবং ওতে কোয়েশ্চন মার্ক একটা ইমোজি দিয়েছিলাম। সেকেন্ডে আমার কাছে পুলিশে চলে আসে লোকজন, আমাকে এসে পুরো সকালবেলা এসে আমাকে নিয়ে চলে যায় এবং তারপর থেকে আমাকে জেলে নিয়ে যায় আলিপুরে, এবং সেখানে আমি 5 রাত ছিলাম। তারপরে সুপ্রিম কোর্টের বলার পরেও আমাকে বেল দেয়নি, মানে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে সেটাকে বেল নিতে হয়েছে। মানে এটা ফেসবুক, মানে আপনার সবচেয়ে কস্টলিয়েস্ট, এর থেকে আপনি বলতে ফেসবুকে বিজ্ঞাপন দিলে ইত্যাদি করলে অনেক বেশি পশ্চিমবঙ্গে চোর ডাকা চিটিংবাজ তোলাবাজ ধর্ষণ যারা করছে তারা জেলে যায় না, কিন্তু একটা সামান্য কার্টুন পোস্ট করার জন্য আমাকে জেলে যেতে হয়েছে এবং নন বেলেবল সেকশন দিয়ে আমাকে দেওয়া হয়েছিল। কিছুদিন আগেও আমি দেখেছিলাম টুইটারের মধ্যে, যেখানে একটা মিম ভিডিও সব জায়গায় সবার একটা ডান্সের ভিডিও হচ্ছিল, তো সেখানে মমতা ব্যানার্জিরও একটা ভিডিও এরকমই কেউ টুইটারে পোস্ট করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তাকে টুইটারে, যেহেতু ওর নাম ছবি ছিল না, সেখানেও তাকে বলছে, নির্দেশ দিচ্ছে কি তোমরা এসে দেখা করো লালবাজারে। কিছুক্ষণ পরই মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকেই রিটুইট করে ওনারও কেউ মশকা দিয়ে একটা কেউ এরকম ভিডিও পোস্ট করেছিল, কিন্তু সেখানে তিনি সেটাকে মজার ছলে নিয়েছেন। তাহলে যারা বলে যে পশ্চিমবঙ্গে তানাশাহি নেই, যে বিশেষ করে মুখ্যমন্ত্রী বলেন যে মোদি এলে তানাশাহি হবে এই হবে, কিন্তু আমি বলছি এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেতা মন্ত্রীদের মুখে মানায় না, কারণ সব থেকে বেশি যদি দুর্নীতি হয়েছে, তানাশাহি হয়েছে পুরো দেশের মধ্যে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে, কারণ আমি নিজে সাক্ষী রয়েছি। কারণ আমি জেলে গেছিলাম একটা শুধু কার্টুন পোস্ট করার জন্য, যেখানে চোর যেতে পারছে না, যেখানে সন্দেশখালিতে যারা চিটিং করছে তাদের যেতে পারছে না, যারা ধর্ষণ করছে তাদেরকে ধরার ক্ষমতা নেই পুলিশ, কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যদি কেউ কিছু করে, প্রতিবাদও যদি করছে, তাদেরকে এরা তুলে নিচ্ছে, এরকম ধরনের এরা তানাশাহি করছে পশ্চিমবঙ্গে। আমি শব্বির আলী, শব্বির আলীর কাছে আসছি। প্রিয়াঙ্কা দি, আপনাকে একটু থামাচ্ছি। শব্বির আলী, আপনিও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ফলো করেন। আমি একবার পিসিআরকে বলবো, এটা আমি দীপক অধিকারীকেও জিজ্ঞেস করার অপশন পাইনি, কিন্তু দীপক অধিকারী যাই না, এখন রাজনৈতিক চাপে এটা শেয়ার করবেন কি না, প্রধানমন্ত্রীর পাগলু ডান্স, প্রধানমন্ত্রীর পাগলু ডান্সটা একবার দেখানোর জন্য আমি পিসিআরকে অনুরোধ করবো, এবং নির্ভয়ে দেখাতে পারে পিসিআর, অ্যারেস্ট বা কেন্দ্রীয় পুলিশের কোনো চিঠি আসবে না, দেখাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচটা যে রিক্রিয়েট করা হয়েছিল এআই, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স দ্বারা যে রিক্রিয়েটেড যে ভিডিও, যেটা সমস্ত রাজনৈতিক নেতা স্টার সবারকে নিয়ে মানানো হচ্ছে, সেইটা দেখানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল শব্বির আলী। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এআই জেনারেটেড পাগলু ডান্স, দেশের প্রধানমন্ত্রী, 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী, পাগলু ডান্সের এই এআই জেনারেটেড ভিডিও, নিছক আনন্দ, তিনি নিজে বলেছেন, এই এই আনন্দগুলো যদি না থাকে একটা সময়, একদম। শব্বির আলী, আপনারা যে দল থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় যে দল থেকে বেরিয়ে এসে নিজের দল করেছিল, সেই দলের বহু নেতার মধ্যে একজন ছিলেন সুব্রত মুখার্জি। আপনি বোধহয় এখনও সুব্রত দাদের বাড়িতে গেলে দেখবেন পুরনো কার্টুন স্যাটার সব কিছু ফ্রেম করে উনি রেখে দিতেন, এবং তিনি বলতেন যে আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, ভালো সমালোচনা হলে আমি তো আনন্দ পাই সেটা। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, আপনাদের এই ইনটলারেন্সটাকে কেন আপনারা নরেন্দ্র মোদীর গায়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন দাদা? দেখুন, নরেন্দ্র মোদী এখন ভোটের সময় অনেক কিছু কথা বলবে, অনেক কিছু নিজের ব্যাপারে বলবে, উনি শেয়ারও করতে পারেন। এখন ভোটের সময় সেটাও করুন না, একটু মিথ্যা মিথ্যে রেখাপাত্রকে পাশে বসিয়ে একবার একটু কথা বলে দেখুন না, রেখাপাত্রটা কি বলতে চাইছে। বহু ছেলে এখনো জেল খাটছে উত্তরপ্রদেশের জেলে, জানেন তো, বহু ছেলে জেল খাটছে বিনা কেসে, তারা জেলের ভেতরে আছে, হচ্ছে না, জেল খাটছে। আপনি বলুন, উনিরা আপনারা এতক্ষণ বললেন শেখ শাহজাহানকে ধরতে পেরেছিলেন আপনারা, শেখ শাহজাহানকে বাংলার পুলিশ ধরেছে।
হয়েছে, কে বাংলার পুলিশ ধরেছে, বাংলার পুলিশ কে কোর্টে বারবার প্রশ্ন করা হয়েছে, তারপরে বাংলার পুলিশ ধরেছে রাজীব কুমার, রাজীব কুমার সেখানে সেখানে দুদিন পড়েছিল, শেখ শাহজাহানকে না ধরতে পেরে ধরেছে সন্তু পানকে, সন্দেশ খালির ম্যাটার রিপাবলিক বাংলার দেখছে প্রতিনিধিকে অ্যারেস্ট করে আপনারা বীর পুরুষ হয়েছে, তো বসিরহাটে ভোট আছে, তো বসিরহাটে ভোটে দেখে নেবেন সন্দেশ খালির উত্তর, সন্দেশ খালির মানুষ দেবে, সন্দেশ খালির জবাব ওখানকার মানুষ দেবে, আমরা একদম নিশ্চিন্তে আছি, আপনারা চেঁচামেচি করুন, আমরা নিশ্চিন্তে আছি, আমাদের কোনো টেনশন নেই, মমতা কাউকে ভয় পায় না, ভয় পান না আমি জানি, ভয় পান না আমি জানি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির যে প্রসঙ্গটা একবার শুনে নিন না, আপনারা কাউকে ভয় পান না, কিন্তু এই আশঙ্কা এই ভয়টা কেন পাচ্ছেন আপনারা, একবার শুনে নি, একবার শুনে নি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারির ভয় নিয়ে সেই নির্দিষ্ট অংশটি। সবাইকে জেলে ভরে দিয়েছে, দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে, ভেবেছে সবাইকে জেলে ভরে দাও, সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও, আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাত পাওয়া ওয়াশিং মেশিনে ঢেলেছে, চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে, বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। এত অত্যাচার মানুষের ওপরে, গণতন্ত্রটাকে কারাগারে পরিণত করা, সব বিরোধী দলের নেতাকে ধরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে কিসের জন্য জেলে ঢুকিয়েছে অরবিন্দ কেজরিওয়াল, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জুনের পর বিদায় যখন মোদীবাবু বিদায় হয়ে যাবে সব নেতারা ক্লিন চিট পেয়ে যাবে, যাদের মিথ্যা প্রধানমন্ত্রীকে তৃণমূল কংগ্রেস থেকে হবে, শুনুন মিথ্যা প্রধানমন্ত্রী, আরে প্রধানমন্ত্রী কে হবে, আরে সেটা বুঝলাম, সব বিদায় প্রধানমন্ত্রী হবে, আরে প্রধানমন্ত্রী কে হবে, যারা ভারতবর্ষে আমি জানি তাকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস, কাকে তাদেরই হবে, অলরেডি তারা তৃণমূল কংগ্রেস কোটা আছে, ভিতরে আছে না বাইরে আছে, যাবার ওকে অসুর হই ইন্ডিয়া বলে বুঝতে পেরেছেন, চতুর্থ দফার পরে বেজি নাম দিয়েছে, আর বাংলায় আমরা জিতে তেল মারা চৌঠা আমরা সমর্থন করব, আমি আমি কেয়াদি কেয়াদি আমি, আচ্ছা সবিন্দা 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 সবির ভাই, সবির ভাই আসছি আসছি, আমাদের দেশ আমাদের আসছি, কিন্তু আমাকে একটা কথা, আমি কেয়াদির কাছে যাওয়ার আগে দাদা দাদা আমার, আপনারা ধরে নিলাম 42-এর মধ্যে 42টা আসনই পাবেন, 42টা আসন নিয়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা তো বলিনি তৃণমূল, তাহলে কিভাবে হবেন, আরে যে ভারতবর্ষে খেয়ালে খেয়ালে পোলাও রান্না করে সেখানে গ্যালন গ্যালন ঘি ঢেলে দিচ্ছে, আরে ইন্ডিয়া জোটে, ইন্ডিয়া জোটের অস্তিত্বটা কোথায় এখন, সারা ভারতবর্ষে আছে, আপনারা দেখুন সারা ভারতবর্ষে চৌঠা কে কে কে, প্রাইম মিনিস্টার কে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার কে হবে, রেজাল্ট বের হবে কে হবে, আরে নামটা বলুন না, শব্বির আলী হবে, ময়ূর রঞ্জন ঘোষ হবে, কে ঘোষ হবে, কে হবে, সবাই বসে ডিসকাস, হিরো আলম হবে, যে কাজগুলো এখানে করে যাচ্ছেন সেইটা নিয়ে কিছু বলা যাবে না, বললে আইনি চিঠি আসবে, কেয়া ঘোষ দেখুন আমরা একটা বাংলা প্রবাদ আছে চোরে চোরে মাস্তুত ভাই, এখন দেখছি আমরা চোরে চোরে মাস্তুত ভাই বোন, সৌজন্য অরবিন্দ কেজরিওয়াল, কেজরিওয়াল জানেন তো যে মমতা বন্দ্যোপাধ্যায় উনি কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন, কারণ উনি জানেন যে ওনার ঘরে বা ওনার দলে যে ধন আছে, যে চুরি হয়েছে মমতা ব্যানার্জির দলও সেই চুরি হয়েছে, আবগারি দপ্তরের যে চুরি কেজরিওয়ালের দল প্রাতিষ্ঠানিক আকারে করেছিল সেই এক চুরি শুধুমাত্র মোদিবাবুর হোম মিনিস্টার দেশ ছেড়ে পালাবে, যেমন ওনাদের চোরেরা পালিয়েছে ওই আগে, যেমন ললিত মোদি আপনাদের কথা হচ্ছে আপনারা বিরোধীদের কণ্ঠরোধ করেন সারা ভারতবর্ষে, বিজেপির চরিত্র এটা করে কি করেন, এবার কি আকর্ষণ থেকে উত্তরটা নিই, 30 সেকেন্ড বলুন,
আরে চ্যানেলেই বলতে ইচ্ছে না, আর অন্য কোথাও কি বলবো, রাজ্যে কি বলবো। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন প্রাজ্ঞ রাজনীতিবিদ, আপনিও বলেছেন এটা, আমার মনে হয় আমরা সবাই স্বীকার করব। উনি জানেন কিছুদিন আগে কাকু ডেকেছিলেন না, এখন ওনার মনটা কু ডাকছে। উনি জানেন যে এই দল, এই দলের জন্য আমার পুরো দলের চুরির কারণে আমাকেও না জেলের ভাত খেতে হয়, আমাকেও না জেলের ডাক দিতে হয়, এবং সেই ডাকে তাকে সাড়া দিতে হবে। তা না হলে কিছুদিন আগে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার পরিবারের সঙ্গে আমার খালি এই দোল পুজো এই ইত্যাদি প্রবৃত্তিতে দেখা হয়, ওরা কি করে তার দায় আমি নেব না, কেন বলেছিলেন? কারণ জানেন ওই বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তি, বন্দ্যোপাধ্যায় পরিবারের চুরি, সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সময় শেষ, পারবেন না, জেলে যেতে হবে রাঘব।